আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ময়মনসিংহ জেলার এটা হচ্ছে কোন জায়গা ভাবি রহমতপুর এটা হচ্ছে রহমতপুরে চলে এসেছি আজকে আমি রহমতপুরে আপনাদেরকে এর আগের এপিসোডে নদী নালা দেখিয়েছি আজকে এখন আমি ধান খেত দেখাব সত্যি কথা বলতে আমারও মনে হচ্ছে মানে সিনেমার মতো ধান ক্ষেতের ভিতর দিয়ে দূর দেই কিন্তু আসলে এর আগের বার কক্সবাজারের ভিডিওগুলোতে আমি ছিলাম আপনারা বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি করেছিলেন তা এবার আমি আর স্ক্রিনের সামনে যাচ্ছি না যাব আমাদের দেশে বাড়ি চাঁদপুর যখন দেখাবো তখন যাবো ইনশাল্লাহ কিন্তু এখন আমি আপনাদেরকে গ্রামটা একটু ঘুরে দেখাবো খুব সুন্দর কিন্তু আমি এখানে আম গাছ দেখাচ্ছি আম গাছটা কিন্তু খুব সুন্দর ধান ক্ষেতটা কিন্তু খুব সুন্দর মা এগুলো মনে হয় আর কিছুদিন পর ধান ছড়া বের হবে এরকম। হ্যাঁ এই যে মধ্যে বের হইছে। আর ধান যখন পাকে তখন দেখতে খুব সুন্দর লাগে। গোল্ডেন কালার গোল্ডেন কালার কাটা একটু আগবে। এটাকে মাছের দিকে আইল আছে ভাবি জোয়ার। আসেন তো একটু মাছ খনে যাই ভাবি। খুব ইচ্ছা করতেছে। কিছু নাই তো না। না না। আল্লাহর আসলে মাছ খনে যাওয়ার ইচ্ছাটা আর কি পুরো করলাম আর কি। খুব সুন্দর একটু দেখায় আপনাদেরকে আমি জানি এই ধরনের ফ্যামিলি ব্লগগুলো আপনারা অনেক পছন্দ করেন দ্যাটস ওয়াই কিন্তু আপনাদেরকে দেখানো আমি একদম ঠিক এটার মাঝামাঝি জায়গা চলে এসেছি এগুলো আসলে সিনেমাতে আমরা যত সহজে দেখি অত সহজ কিন্তু আসলে না এগুলো ভিতরে হাঁটা চলা করাও খুব মুশকিল আর সিনেমাতে তো যারা অ্যাক্টিং করে তাও তো আপনাদের জন্য ডান্স করেও দেখায় আমি একটু দেখাচ্ছি ঠিক মাঝামাঝি পয়েন্টে আছে আমরা আমি তো দেখা ওইখান থেকে কিন্তু মেইন রোডটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে ভাবি এটা একটু ধরুন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি জুম করে দেখালাম আপনারা দেখতে পেলেন ওপারে কিন্তু গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে আসলে গ্রামের পরিবেশ খুব সুন্দর আর আপনারা যদি মাঝে মধ্যে গ্রামে ঘুরতে আসেন শহরের সব ব্যস্ততাকে রেখে তাহলে কিন্তু আশা করি আপনাদের মনটাও খুব ভালো লাগবে তো আমার একদম খ্যাতের মাঝখানে আসার আপনারা অনেকে আমাকেই খ্যাত বলেন তো খ্যাঁত খ্যাতের মাঝখানে এসেছে একটু ইন্টারেস্টিং ব্যাপার খুব ভালো লাগছে আমি ওখানে হলুদ একটা সাইড দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাবো হলুদ হ্যাঁ হ্যাঁ একটু হলুদ হয়েছে আমি একটু হাত দিয়ে ছুঁয়ে দেখাই খুব সুন্দর খুব ভালো লাগতেছে মানে আসলে গ্রামে আসলে বোঝা যায় যে পূর্ণতা নিজে পরিপূর্ণতা আমি মানে আমরা বলি বাঙালি বাঙালি বলে লাল সাথে সাথে লালপাইয়ের পর অনেক লেকচার দিই বাট যখন আমরা বাট যখন আমরা আসলে গ্রামে আসি তখন আসলে বুঝতে পারি যে আসলে আমরা সত্যি বাঙালি বা এই যে বাতাসে যে সুগন্ধ ধানের যে গাছে যে সুগন্ধ আসলে এটা না আসলে বা নিজের হাতে না ছুলে আসলে ফিল করা যায় না তো ভাবি অনেক লাকি যে ভাবি গ্রামে থাকেন আমাদের মতো সারাদিন আমি একটু আগে আসলে ওই যে ভাবিদের বাসা যখন এসেছি তখন আর কি দেখলাম ওরা ওনারা চুলা কাঠে চুলা মানে যে মাটি চুলায় রান্না করছে কাঠ পুড়িয়ে এত সুন্দর সুগন্ধ মানে আর ওটা যে রান্নার স্বাদ আমাদের সিলিন্ডারে বা আমাদের গ্যাসে যে রান্না করি ওটা স্বাদের কাছে কিছুই না তো আমি এখন খ্যাত খ্যাতের মাঝখানে আছি খুবই সুন্দর আমি একদম পুরোটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি একদম পুরো মিডল থেকে না 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 খুব আমি দেখাচ্ছি এটা খুব সুন্দর আমি নিজে এবার যাচ্ছি না তো খুব সুন্দর একদম ক্ষেতের মাঝখান থেকে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য আশা করি ধারণ করতে পেরেছি তো আমি এখন ক্ষেতের থেকে বের হব আর আমাকে খ্যাত বলার জন্য অবশ্যই কমেন্ট সেকশনটা আমি অন রাখছি না অফই রাখছি আপনারা দোয়া করবেন আমাদের কিন্তু তিন লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গিয়েছে দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমাদের চার লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় এভাবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আমি আমাদের যে প্রত্যাশিত যে গোল্ডেন প্লে বাটনটা আছে সেটা পেয়ে যাবো আশা করি আর জন্য কিন্তু অবশ্যই আপনাদের অনেক অনেক দোয়া করতে হবে আমার জন্য খুবই সুন্দর মানে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি আমি কয়েকটা এপিসোড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আমি চাই যেখানে যাই আমি সেখানকার কিছু একটা স্মৃতি আপনাদের জন্য নিয়ে আসার জন্য বা আপনাদের জন্য কিছু সংগ্রহ করার জন্য যেন বাস আমার স্মৃতিপটে যেন এগুলো থাকে সেই জন্য আসলে এগুলো ভিডিও করা সবসময় কমার্শিয়ালিজমভাবে মানে প্রোডাক্টের দাম বলবো বা ওই কাজগুলো করবো ধরা বাধা কাজ আসলে ভালো লাগে না তো আমার একটু ব্রেকের দরকার ছিল সেই জন্য কিন্তু এখানে আসা খুবই সুন্দর যেখানে একটা গাছ ভাবে এটা কি গাছ এটা আমি জানি না মেবি কাঠ গাছ কোনো কাঠ গাছ তেজপাতার মতো দেখতাম একটা পাতাটা আমাদের বাসার সামনেও একটা আছে এরকম খাই আস না বাবা দাঁড়িয়ে আছে তো ভিউয়ার্স খেতে খুব সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেখালাম আশা করি এই ক্ষেত্রের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তো ভিউয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং এনাদের চ্যানেল শপিং টিভি আর ময়মনসিংহ পিপলকে অনেক অনেক ধন্যবাদ আর ময়মনসিংহ সিংহ পিপলের জন্য অনেক দোয়া রইল কারণ এত সুন্দর একটা গ্রাম ওনারা যে থাকতে পারেন এখানে সেজন্য উনার ওনারা অনেক ব্লেসিং তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ